সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, 21 সেপ্টেম্বর 2020 ইংরাজি তারিখটি কোন রাশির জাত ব্যক্তিদের ভাগ্যে কি অপেক্ষা করছে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসি মেষ রাশি। মেষ রাশি জাত ব্যক্তিদের 21 সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে বিশেষ করে আপনার রাশিতে রাশি অধিপতি মঙ্গলের পরিভ্রমণ এবং সপ্তমস্থ গ্রহমাতা চন্দ্র জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। এমনকি দীর্ঘদিনের দাম্পত্য ও কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই পূরণের দিকে ধাবিত হবে। তাছাড়া মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটতে পারে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। তবে রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জন করার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার বৃষ রাশি। বৃষ রাশির জাত ব্যক্তিদের 21 সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আপনাকে হাসপাতালে চক্কর কাটতে হবে। সেই সঙ্গে প্রেমী যুগলকে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, নচেত দুঃখার্ণবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জনের সাথে কথাবার্তায় শালীনতা বজায় রাখা সমীচীন হবে। সেই সঙ্গে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্ল্যান প্রোগ্রাম ফাঁস করে দিতে পারে, যার ফলে সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট হতে পারে। এতদূর সত্ত্বেও মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। তবে মনে রাখবেন, যে সে পরোপকার করতে গিয়ে নিজেই নিজের পায়ে কুড়াল মারতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার মিথুন রাশি। মিথুন রাশির জাত ব্যক্তিদের 21 সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে, যার ফলে মন লেখাপড়া থেকে বিচলিত হয়ে পড়তে পারে। অবশ্য পিতামাতার স্বাস্থ্য ক্রমোন্নতির দিকে ধাবিত হবে, এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে, এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি বা পদোন্নতির পথ সুগম করবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সুপ্রিয় দর্শক, এবার কর্কট রাশি। কর্কট রাশির জাত ব্যক্তিদের 21 সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, চন্দ্র আপনার রাশির চতুর্থে পরিভ্রমণ করবে। আমরা জানি চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে। তাছাড়া অংশীদারদের সাথে কারণে অকারণে মতানৈক্যের সৃষ্টি হওয়ায় ব্যবসা আলাদা করার উপক্রম তৈরি হবে। সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখতে এখন নচেত প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে বা আটকে যেতে পারে। অবশ্য
আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারী ড্রাইভার গৃহশিক্ষক গৃহকর্মীদের মনে মালিক প্রীতি দেখা দিতে পারে সেই সঙ্গে নতুন প্রেম ও নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে বা দীর্ঘদিনের ভাঙ্গা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার সিংহ রাশি সিংহ রাশির জাত ব্যক্তিদের 21 সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে ফিটে ভ্রমণ তো বটেই সেই সঙ্গে দূরভ্রমণে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের সকল কুপরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন তবে দুই চাকার যানবাহন বর্জন করতে হবে এমনকি কাউকে কথা দেওয়ার আগে অধিক সতর্ক থাকতে হবে বা বুঝে শুনে তারপর কোনো কথার বন্ধনে আবদ্ধ হতে হবে সুপ্রিয় দর্শক এবার কন্যা রাশি কন্যা রাশির জাত ব্যক্তিদের 21 সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে হাত বাড়ালেই সফলতা ধরা দেওয়ায় দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে কর্মক্ষেত্রের তরতাজা উন্নতি করতে থাকায় বসের মন জোগানো সহজ হবে তাছাড়া আপনি আপনার শ্রম মেধা প্রযুক্তি ও নিত্য নতুন কৌশল অবলম্বন করে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে দীর্ঘদিনের ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য ফিরে পাবার পথ সুপ্রশস্ত হবে সুপ্রিয় দর্শক এবার তুলা রাশি তুলা রাশির জাত ব্যক্তিদের 21 সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে বিশেষ করে মনোবল জনবল অর্থবলের সাথে সাথে সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে মনে রাখবেন চন্দ্র আপনার রাশিতে পরিভ্রমণ করায় প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারী হবে সেই সঙ্গে এই সময়ে রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে সুপ্রিয় দর্শক এবার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাত ব্যক্তিদের 21 সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাস পথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে এমনকি ধার দেনা করে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাকে শোকের বন্যায় ভাসাতে পারে তাছাড়া অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র ও যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সুপ্রিয় দর্শক এবার ধনুরাশি ধনুরাশির জাত ব্যক্তিদের 21 সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি ঋণ মুক্তির পথ সুপ্রশস্ত হবে তাছাড়া নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে তাছাড়া প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি নতুন প্রেম ও নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবার সম্ভাবনা অনেকাংশে বেশি সেই সঙ্গে বাণিজ্যিক সফর
লাভদায়ক এমনকি ভ্রমণকালীন পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া বুদ্ধি তার পরিচয় বহন করবে। সুপ্রিয় দর্শক, এবার মকর রাশি। মকর রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য 21 সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, এমনকি বাণিজ্যিক স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। এক কথায় কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার পথ সুগম হবে। তবে আপনাকে প্রচুর শ্রম, মেধা, প্রযুক্তি ও নিত্য নতুন কৌশল অবলম্বন করতে হবে। মনে রাখবেন, আপনার রাশিতে শনি মহারাজের পরিভ্রমণ সহজে কিন্তু মানে হাতের মুঠোয় ফল এনে দিবে না। তাছাড়া লম্বা দূরত্বের সফরে অধিক সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের মন, ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ এমনকি অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেও লেখাপড়া থেকে বিচলিত হবে না, বরং কোনো না কোনো পুরস্কারে শিক্ষার্থীরা ভূষিত হতে পারে। সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য ক্রমোন্নতির দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য 21 সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। সেই সঙ্গে 21 সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখটি কুম্ভ রাশির জাত ব্যক্তিদের জন্য স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তাই তো এই দিনে রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল, ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার, উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার মীন রাশি। মীন রাশির জাত ব্যক্তিদের 21 সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির অষ্টমে পরিভ্রমণ করবে। আমরা জানি অষ্টমস্থ চন্দ্র ঘাতক প্রমাণিত হয়। তাই তো ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন ও অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকুন, নচেত শ্রীঘরে ঢোকার পথ প্রশস্ত হতে পারে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক, স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। সেই সঙ্গে প্রেমী যুগলের প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না, দুঃখার নবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সাহায্যের পরিবর্তে দূরে থেকে মজা দেখবে, কোনো রূপ কঠোর ভূমিকা রাখবে না। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং প্রকৃতপক্ষে 21 সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখের আমার দেওয়া প্রেডিকশান আপনাদের দৈনন্দিন ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশায়।